الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আগামী 10 জুন বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরামের মুক্তি দর্বমেলের উদ্যোগতি লাগাম টানা এবং বিশেষ করে কেয়ারটেকার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের বাইতুল মোকাররমের উত্তর গেটে দুপুর 2টায় যে কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই থানার রমনা থানার প্রোগ্রামের সম্মানিত ওয়ার্ড পর্যায়ের ইউনিট পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত ওয়ার্ড এবং ইউনিট দায়িত্বশীল ভাইয়েরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত ভাইয়েরা আমরা বাংলাদেশের নাগরিক আমাদের প্রত্যেকের কাছে এই দেশে নাগরিকত্বের আইডেন্টি কার্ড আছে না নেই আছে আলহামদুলিল্লাহ এই আইডেন্টি কার্ড নিয়েই আমরা তো বাংলাদেশে নাগরিকত্ব বহাল রেখেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি নাগরিকের অধিকার কি এই নাগরিকের অধিকার কি এটা বাংলাদেশ জামাত ইসলামী নির্ধারণ করে না এটা আমাদের বাংলাদেশের সংবিধানে নির্ধারণ করে দেওয়া আছে সেই সংবিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে বিচার তার হবে না যারা সংবিধান মানে তাদের হবে যারা সংবিধান লঙ্ঘন করে তাদের হবে দেখেন আজকে আমরা এই নাগরিক যারা আমরা আজকে দাবি করতে চাই হয় 10 জুনের নাগরিক হিসাবে আমাদের বাইতুল মোকাররমের উত্তর গেটে দুপুর 2টায় কথা বলার অধিকার দেন না হলে আমাদের নাগরিকত্ব বাতিল করে দেন দুটার যে কোনো একটা তো সংবিধানে স্থান পেতে হবে যদি নাগরিকত্ব থাকে তাহলে কথা বলার অধিকার থাকবে আর যদি কথা বলার অধিকার না থাকে তাহলে আমাদের নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিতে হবে দুইটার যে কোনো একটা না হলে তো এই সংবিধান কি থাকে না বলবৎ থাকে না সংবিধানের যারা ধারক বাহক বলে দাবি করেন এবং সংবিধানের দোহাই দিয়ে যারা বলেন যে এই সংবিধানের একটা লাইনও পরিবর্তন করে কেয়ারটেকার সরকার ঢুকানোর আর কোনো সুযোগ আমাদের হাতে নাই যারা একটা অক্ষর পরিবর্তন করতে চান না যারা একটা দাড়িকোমা পরিবর্তন করতে চান না আজকে তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই নাগরিকত্বের প্রতি এই ন্যূনতম সম্মানটুকু শ্রদ্ধাটুকু বজায় রেখে আগামী 10 জুনের প্রোগ্রাম করার অধিকার আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত সেই অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই সেই ক্ষেত্রে সরকার এবং প্রশাসনে যারা আছেন আশা করি যে আপনাদের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ মাঝে মধ্যে আপনারা খেয়াল করবেন যখন কেউ কাউকে ভয় দেখাইতে চায় তার অর্থ হইল যখন সে ভয়ের মধ্যে পড়ে যায় তখন সে পাল্টা আপনাকে ভয় দেখাইতে চায় এই ভয় দেখানোর অর্থ হলো আপনি যেন তার ভয়টা বুঝতে না পারেন বর্তমান সরকার জনগণের বিক্ষুব্ধ পরিস্থিতিতে এতটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে যে তাদের ভয়টা কাটানোর জন্যই পাল্টা আমাদেরকে একটু ভয় দেখানোর সামান্য চেষ্টা তারা করছে এই 5 তারিখের প্রোগ্রাম ঘোষণা হওয়ার পর থেকে তারা আমাদের মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ যারা আপনারা এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন গণসংযোগ করছেন আহ্বান জানাচ্ছেন আমাদের নেতৃবৃন্দ যারা কাজ করছেন আপনারা তাদেরকে দোকান থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অফিস থেকে ব্যাংক থেকে হসপিটাল থেকে এমনকি রাত 2টা আড়াইটায় একদম নিস্তব্ধ নীরব অবস্থায় অসুস্থ বাবা মা ঘরে আছে বৃদ্ধ বাবা মা ঘরে আছে একেবারে ছোট্ট সন্তান যারা ঘরে আছে সেই সন্তান বাবা মার সামনে থেকে একদম নিরহ সাধারণ মানুষদেরকে আমাদের যে এখন বাংলাদেশে প্রচলিত বায়বীয় এবং গায়েবী মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে তারপর তার নামে মিথ্যা মামলা দায়ের করে এই পর্যন্ত এই 3 তারিখ থেকে আজকে পর্যন্ত শুরু করে ঢাকা মহানগরীগুলোতে এবং আমাদের আশেপাশের 2-1টা জেলা মিলে এই পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে আমি আজকে বাংলাদেশের সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন আপনাদের কাছে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আপনারা ভাববেন না যে এই ঘটনাগুলো শুধু ঢাকার কিছু মানুষেরা দেখে আপনারা ভাববেন না যে এই ঘটনাগুলো শুধুমাত্র ঢাকার জামাত ইসলামীর কিছু লোকেরা এটা দেখে আপনারা ভাববেন না যে শুধু এটা 24 আমাদের এই 20 কোটি মানুষ এটা পর্যবেক্ষণ করে আজকে বাংলাদেশের এই নির্যাতন নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে
যে গোটা বিশ্ব আজকে বাংলাদেশের দিকে তাদের মাইক্রোস্কোপ দিয়ে এটা তাক করে রেখেছে, প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তের খবর গোটা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে এবং এই তথ্য পৌঁছে যাচ্ছে যে আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পূর্ব মুহূর্তে সকল দলের এবং মতের যে কথা বলার অধিকার করা থাকা সেই অধিকার তো পরে, এই অধিকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার প্রাক্কালে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আপনারা গ্রেপ্তার করেছেন, এই খবর শুধুমাত্র বহির্বিশ্বে না গোটা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে আজকে এটা আপনাদের স্যাংশনের আর একটা নতুন মাত্রা তৈরি করবে বলে আমরা শঙ্কা করছি। আপনারা ইতিমধ্যে নিজেদেরকে স্যাংশনের মধ্যে ফেলেছেন, এটা বাংলাদেশের মানুষের আফসোসের বিষয় না, এটা বাংলাদেশের মানুষের কষ্টের বিষয় না। কষ্টের বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ থেকে আলাদা করতে গিয়ে, বিচ্ছিন্ন করতে গিয়ে আপনারা নিজেরাই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আমাদেরকে নিষিদ্ধ করতে গিয়ে আপনারা গোটা বিশ্ব থেকে এখন নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীকে অচল তো করতে গিয়ে এখন আপনারা গোটা বিশ্বে অচল হয়ে পড়েছেন। আপনারা এখন বলতেছেন মহাসাগর, মহাদেশ এগুলো আপনারা পাড়ি দিবেন না, পাড়ি দিতে পারবেন না তো আপনারা, কারণ আমাদের রাস্তা বন্ধ করতে চেয়েছেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বে আপনাদের দরজা বন্ধ করে দিয়েছে। এটা আল্লাহর ফয়সালা, আমি এটা বহু আগে বলেছিলাম, মহাগ্রন্থ আল কোরআনে বিধান নাজিল করা আছে। যারা এই ক্ষমতার দর্দণ্ড প্রতাপ দেখিয়ে, যারা এই স্বৈরাচারী নীতি অবলম্বন করেছে, যারা এই অবৈধ পথ অবলম্বন করেছে, যারা জুলুমের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে, আল্লাহ যুগে যুগে কালে কালে এই সিদ্ধান্ত তিনি কার্যকর করেছেন, আল্লাহর এই নীতিমালা বাস্তবায়ন হয়েছে ইতিপূর্বে, এখন হচ্ছে ভবিষ্যতেও। আল্লাহ তাআলা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, কি আপনারা আর দেখাবেন? আপনারা কখনো করোনার চেয়ে শক্তিশালী হয়ে পড়েন? আপনারা এমন প্রস্তুতি নিয়ে ফেলেন যে ঘূর্ণিঝড় আপনাদের ভয়ে একদিক থেকে আরেক দিকে সরে যায়। আপনাদের মনে রাখতে হবে আপনাদের যে কয়েক শত কোটি গুণ শক্তিশালী যারা ছিলেন সেই ফেরাউন এবং সামুদকে আল্লাহ তাআলা বলছেন, ফেরাউন সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকসিব, এরকম মিথ্যাবাদী যারা ছিলেন, স্বৈরাচার যারা ছিলেন, জুলুমবাদ যারা ছিলেন, তাদের জন্য সূরা রহমানে ঘোষণা হচ্ছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, মাশার মানে হচ্ছে এই ক্ষমতাবান, এই প্রতাপশালী যারা, এই অহংকারে দুর্দণ্ড প্রতাপে যাদের মাটিতে পা পড়ে না, যারা নিজেরা তৈরি করা সংবিধান নিজেরা মানে না, সেই সকল ব্যক্তিদের জন্য ইয়ামাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার অনুমতি ছাড়া তুমি কাকে বের হতে দেবা বের হতে দেবা না এই সিদ্ধান্ত তোমার, তো পরের কথা, তুমি নিজেই বের হইতে পারবা কি পারবা না, তুমি এক কদম পা ফেলতে পারবা কি পারবা না, তুমি একটু সামনে ঘর থেকে বের হইতে পারবা কি পারবা না, সেই সিদ্ধান্ত তোমার নেওয়ার ক্ষমতা নাই, ওই সিদ্ধান্ত আমার এই রাজ্যে আমি আল্লাহ তাআলা কাউকে সিদ্ধান্ত দেই, কাউকে সিদ্ধান্ত স্থগিত করে দেই। সুতরাং সেই সিদ্ধান্তের বাইরে আপনারা যেতে পারেন নাই, পারছেন না এবং ভবিষ্যতেও পারবেন না। সেই জন্য আজকে আমি আহ্বান জানাতে চাই সরকারের কাছে, প্রশাসনের কাছে, আমাদেরকে থমকে দিয়ে আপনারা থমকে গেছেন, জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে গিয়ে আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে গোটা বিশ্ব থেকে আপনাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়া হয়েছে এবং এর মাত্রা ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে, কারণ যে যে কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রথম গণতান্ত্রিক একটা পরিবেশ, এটার নাম গণতান্ত্রিক পরিবেশ। 5ই জুন যারা বাইতুল মোকাররম উত্তর গেটের আশপাশে যারা ঘোরাফেরা করেছেন সেই দিন কি গণতান্ত্রিক পরিবেশ নাকি যুদ্ধের পরিবেশ ছিল? কেন, কি জন্য আপনারা আয়োজন করেছিলেন? কার বিরুদ্ধে আপনারা রাষ্ট্রের, এই রাষ্ট্রের, এই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? কার বিরুদ্ধে আপনারা এই জলকামান সেট করেছিলেন? কার বিরুদ্ধে আপনারা র‍্যাব, প্রশাসন, ডিবি, গোয়েন্দা সংস্থাকে সেদিন মাঠে লাঠি অস্ত্র সহ তাদেরকে নামিয়েছিলেন? কি সন্ত্রাসের খবর আপনাদের কাছে ছিল? আইনজীবীরা দেখা করতে গেল ডিএমপির মহানগর কার্যালয়ে, আপনারা সেই কার্যালয়ে যাওয়ার সময় সেখানে আপনারা আমাদের আইনজীবী নেতৃবৃন্দ সেখানে নাকি নাশকতামূলক কর্মকাণ্ড করছে এরকম খবর যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকে, আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এ ধরনের বিভ্রান্তমূলক তথ্য দিয়েই এই সরকার এবং এই জাতিকে আজকে গোটা বিশ্বের স্যাংশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং ভবিষ্যতে আরো বড় দুর্ভাগ্য হয়তো এই জাতির কপালে অপেক্ষা করছে এই আওয়ামী লীগ সরকারের কারণে। সুতরাং এই জনগণ সিদ্ধান্ত নিয়েছে যত দ্রুত সম্ভব এই সরকারকে সরাতে না পারলে আজকে আন্তর্জাতিক বিশ্বের চেপে বসা আমাদের এই কালো মেঘ আমাদের মাথার উপর থেকে আর সরার কোনো সম্ভাবনা নাই। আজকে গোটা বাংলাদেশকে বন্ধহীন করে ফেলা হয়েছে শুধুমাত্র অধ্যত্বমূলক কথার বলার কারণে, শুধুমাত্র নিজেদের গদি রক্ষা করার কারণে, শুধুমাত্র নিজেদের ক্ষমতা রক্ষা করার কারণে গোটা বিশ্ব থেকে আজকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলশ্রুতিতে আমরা আজকে বলতে চাই আমাদের আগামী 10ই জুনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে
এই কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী শান্তিপূর্ণভাবে পালন করার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শত না হাজার না লক্ষ উদাহরণ আছে। বাংলাদেশ জামাত ইসলামী আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে করে নিয়েই আমরা পল্টন ময়দানে সেই 2007 সালে এখনো ভিডিও চিত্র পাবেন। আমরা কয়েক লক্ষ লোকের কয়েক লক্ষ ছাত্রদের আমরা যুবকদের তরুণদের আমরা সমাবেশ করেছি, একটা পাতা পিনপতন শব্দ তো সেদিন কেউ আবিষ্কার করতে পারেনি। সেই ছাত্র শিবির সেই জামাত ইসলামী আজকে গোটা বাংলাদেশে বিভিন্ন মহানগরীগুলোতে সিটিগুলোতে বড় বড় সমাবেশ করেছে, এই প্রশাসন তার সাক্ষী, এই সরকারের আমলই হয়েছে। উদাহরণ পেশ করুন কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটেছে, যদি তা আপনারা প্রমাণ করতে না পারেন অযথা এরকম নাশকতামূলক বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে, যেমন সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূর্ণ অন্যায়ভাবে আপনাকে বিভ্রান্ত করা হয়েছে, আমি মনে করি ওই ধরনের পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমি শঙ্কা করছি, আমি শঙ্কা করছি এবং আমরা এই উদ্বেগ উত্তণ্ঠার মধ্যে আছি। বাংলাদেশের জনগণের কাছে আহ্বান আগে পৌঁছে রাখতে চাই, দেখেন তারা 5ই জুন আমাদেরকে কি জন্য দিল না, কি বলেছে, এটা কি তারিখ, এটা খোলা তারিখ, অফিসের দিবস। বাংলাদেশ সরকার আওয়ামী লীগ প্রশাসনের যারা দায়িত্ব পালন করেন লজ্জা থাকা উচিত, মিনিমাম বিবেচনা যতটুকু যদি থাকে তাহলে এটা ভাবার কথা। আপনারা ধানমন্ডির 32 নম্বর রাস্তা মানুষের জন্য কত বছর ধরে বন্ধ করে রেখেছেন, কত বছর ধরে দুর্যোগ ধরে বন্ধ করে রেখেছেন আপনারা। বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানের এই রাস্তাটা দুর্যোগ ধরে আপনারা বন্ধ করে রেখেছেন দুপাশের কাটা তার দিয়ে। আমরা তো বছরের পর বছর না যুগের পর যুগ না, আমরা 2 ঘন্টার জন্য আপনাদের কাছে অনুমতি চেয়েছিলাম, এই রাস্তাটা তখন কাজ চলতেছে এখানে। আর আপনাদের মধ্যে যদি একটা ভয় থাকে যে বাংলাদেশ জামাত ইসলামীর মিছিলে বা বিক্ষোভে এত সংখ্যক লোক এখানে সমবেত হবে যে গোটা পল্টনটা ভরে যাবে, তাহলে তো আপনি বুঝতে হবে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে, এটা আপনাদের কথাই প্রমাণিত হয়। বোঝা যায় আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা দেখে যে বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা যে বিচ্ছিন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছেন আপনারা বিচ্ছিন্ন হয়েছেন, আর বাংলাদেশ জামাত ইসলামের সাথে এদেশের জনগণের সম্পর্ক আরো মজবুত হয়েছে। এই শঙ্কা করে করা লাভ নেই, এই অজুহাত দেখে আমাদেরকে আপনারা এখান থেকে সরাতে পারবেন না। তারপরও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশ জামাত ইসলামী 10 তারিখ শনিবার, এবার আমরা আশা করছি যে আপনাদের যুক্তি দিয়ে আমরা আগামী 10ই জুনের প্রোগ্রামের অনুমতি সহায়তা এবং আপনাদের সৌহার্দ্যপূর্ণ মনোভাবের মধ্য দিয়ে আমরা একটা যৌক্তিক পর্যায়ে এই প্রোগ্রামটাকে আমরা সফল এবং সার্থক করে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের উপকারকে, এই ক্যাটেকার সরকারের উপকারকে, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির বর্ষিয়ান জননেতা গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফাত সালার, আপনাদের নেতারা বলেছেন, আপনাদের বহু নেতার জানাজায় এক করলে যে লোক না হয়েছে, শহীদ প্রফেসর মরহুম গোলাম আজম রহেমাহুল্লাহ জানাজা এই বাইতুল মোকাররমের উত্তর গেটে সেদিন যে লোক হয়েছিল, আপনাদের বহু বর্ষিয়ান বহু নেতার এক জানাজা এক জায়গায় করলে তার কয়েক গুণ জনগণ সেদিন উপস্থিত হয়েছিল। তারপরও তো আপনাদের প্রশাসনিক কত জটিলতা ছিল, কত হুমকি দামকি ছিল, কত ব্যারিকেড ছিল, কত সীমাবদ্ধতা ছিল, সেই সব টপকে গিয়ে শুধুমাত্র ঢাকার লোকেরাই সেদিন জানাজায় শরিক হয়েছিলেন সেই মরহুম প্রফেসর শহীদ গোলাম আজম রহমাহুল্লাহর। কেয়ারটেকারের এই ফর্মুলা নিয়ে আজকে আপনারা আলোচনা করবেন, আর জামাত ইসলামীর খবর থাকবে না, জামাত ইসলামীর অবস্থান থাকবে না, জামাত ইসলামীর কোনো প্রয়োজন মনে হবে না, এই মোল্লা রসিলা সিন্নি খেয়ে মোল্লার কথা মনে থাকে না। আজকে কেয়ারটেকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে আলোচনা হবে জামাত ইসলামীকে বাদ দিয়ে, এটা এদেশের 20 কোটি মানুষ এটা কল্পনাও করে না। আপনারা বোকার স্বর্গে আছেন, বাংলাদেশকে জামাত ইসলামীকে বাদ দিয়ে এদেশে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ এদেশের মানুষ কল্পনা করে না। এদেশের যা কিছু সুন্দর, এদেশের যা কিছু ভালো, এদেশের যা কিছু অগ্রগতি উন্নয়ন, এদেশের যা কিছু সুন্দর, সংকট এবং দুর্যোগ মোকাবেলায় যে কোনো রাস্তা আবিষ্কার করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করেছে। সুতরাং আজকের যে সংকটের মধ্যে বাংলাদেশ পড়েছে, এই সংকট থেকে উত্তরণেও বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে এই সংকট উত্তরণ হবে এটা এদেশের মানুষ মনে করে না। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণকে সাথে নিয়ে সভা সমাবেশের এই নৈতিক অধিকার তো আমাদের আছে, এই সাংবিধানিক অধিকার তো আমাদের আছে, আমাদেরকে আপনারা বাধ্য করেছেন, অফিসগুলো বন্ধ করে দিয়েছেন। আমি বহুবার বলেছি আমাদের অফিসগুলো খুলে দিন, আমাদের অফিসের তালাগুলো খুলে দিন, ওখান থেকে পুলিশ প্রত্যাহার করুন,
গোয়েন্দা সংস্থা প্রত্যাহার করুন, আমাদের বহু স্টাফদেরকে আপনারা ওখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছেন, আশপাশের দোকানদারদেরকে পর্যন্ত আপনারা গ্রেফতার করে নিয়ে গেছেন, গোটা পৃথিবীর মানুষের কাছে, গোটা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলোর কাছে এই তথ্য দেওয়া হয়েছে। এই তথ্য তারা জানেন যে একটা দেশের বৈধ একটা রাজনৈতিক দলের তাদের অফিসগুলো আপনারা বন্ধ করে, তালাবদ্ধ করে, প্রশাসন বসিয়ে, সেখানকার স্টাফ, সিকিউরিটি গার্ড, সেখানকার আশেপাশের দোকান, সেখানকার আশেপাশে বাড়িওয়ালাগুলো পর্যন্ত আপনারা নিরীহ লোকদেরকে আপনারা গ্রেফতার করে নিয়ে গেছেন। আজকে পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে, আমরা আশা করি যে আর নতুন করে আমি আপনাদেরকে ভয় দেখানোর দরকার নাই, বরং আপনারা তো ভয়ের মধ্যে পড়ে গেছেন, এই ভয়টা আর বাড়াইয়েন না। সেই ভয়টা হচ্ছে এখন তো শুধুমাত্র আমেরিকা থেকে স্যাংশন আসছে, আর যদি বেশি সময় আপনারা বিলম্ব করেন, জামাত ইসলামীর এই সভা সমাবেশ নিয়ে আর যদি টালবাহানা করেন, আমাদের অফিস আদালতগুলো খুলে দিতে যদি আপনারা আরো ঢিলেঢালা ভাব দেখান, তাহলে আমি আজকে আপনাদেরকে একটা কথা শুনিয়ে দিচ্ছি, এই দেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে স্যাংশন নিষেধাজ্ঞা ডিক্লার করা হবে। আপনারা ঘর থেকে বের হতে পারবেন না, আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেবেন এই জনগণ, আপনাদের অফিস আদালতে যেতে দেবে না এই দেশের জনগণ, কারণ আজকে বিদ্যুতের এমন মহা বিপর্যয়ের মধ্যে লোকেরা পড়েছে। আমি আসতে গিয়ে রাস্তায় অনেক জ্যামের মধ্যে পড়ে আমি আসতেছিলাম, তো আসতে দেখি রিক্সাওয়ালারা আলাপ করতেছে, রিক্সা যাত্রীরা আলাপ করতেছে, ভাই কালকে রাতে ঘুমাতে পারি নাই, তার আগের রাতে ঘুমাতে পারি নাই, তার আগের রাতে ঘুমাতে পারি নাই। আমরা যখন ঘুমায় যাই তখন কারেন্টটা চলে যায়, যখন মানুষ যেন কি না পায়, টেন না পায়, এই জন্য রাত্রিবেলা কারেন্ট মানে আপনি কেবল ঘুমাতে যাবেন, দেখবেন যে এরপর থেকে আর আল্লাহর মেহরবানি আপনি বিদ্যুৎ পাবেন না। আজকে বিদ্যুৎ যারা ফেরি করে বেরিয়েছেন তারা জনগণের তোপের মুখে পড়ে এখন লাইভে এসে ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই ক্ষমা চেয়ে পার পাবেন না, ক্ষমা চেয়ে পার পাবেন না, ঝাড়ু নিয়ে জুতা নিয়ে গ্রামে গঞ্জের সাধারণ মানুষ তৈরি হয়ে গেছে আপনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা, স্যাংশন দেওয়া। সুতরাং সেই পরিস্থিতির আগে বাংলাদেশ জামাত ইসলামীর অফিসগুলো খুলে দিন, আমাদের সমাজ সমাবেশের অধিকার ফিরিয়ে দিন, তাহলে অন্তত কিছুটা সাধারণ মানুষের ক্ষোভ থেকে আপনারা হয়তো রেহাই পেলে পেতেও পারেন, পরিস্থিতি আর ভয়ঙ্কর দিকে ঠেলে নিয়ে যাবেন না। যারা কথায় কথায় দম্ভ দেখান জামাত ইসলামীকে কথা বলতে দেওয়া হবে না, পায়ের নিচে গলা রেখে তাদেরকে পিষ্ট করা হবে, তাদের নাম, তাদের পরিচয়, তাদের মুখোশ ছবি তুলে তুলে আজকে গোটা বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর কাছে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এগুলো পৌঁছে যাবে। আপনি মনে করবেন না যেগুলো জামাত ইসলামীকে করতে হবে, এগুলো করার জন্য এখন বাংলাদেশে বহু সাধারণ মানুষ দাঁড়িয়ে গেছে। আমাদের প্রোগ্রামগুলোতে আমরা খেয়াল করি, প্রোগ্রাম মিছিল শুরু হলে, সমাবেশ শুরু হলে, আমরা যে কজন নিয়ে করি সমাবেশ শেষ করতে করতে গিয়ে দেখি তার কয়েক গুণ হয়ে যায়। তারা কারা? তারা কি শুধু আমাদের কর্মী? তারা সাধারণ মানুষেরা এসেও বাংলাদেশ জামাত ইসলামের এই প্রোগ্রামে আজকে তারা ভয় করছে, তারা আশঙ্কা করছে, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেওয়া হয় তাহলে লক্ষ লোকের সমাবেশ ঘটবে। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, আপনারা সহযোগিতা করুন, বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করবে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কথাগুলো আমরা জাতির কাছে বলার পরিবেশ নেব এবং নির্বিঘ্নে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশকে আমরা সফল করতে পারব। সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা করাটা আপনাদের রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের সংবিধানের দায়িত্ব, আর যদি তা না করতে পারেন, তা যদি করতে আপনারা ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে এর দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে, এর দায় দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে, কারণ বাংলাদেশ জামাত ইসলামী একটি সাংবিধানিক বৈধ একটি দল হিসাবে, জনগণের দল হিসাবে, জনগণের কথা কি আমাদের বলতে হবে না? হবে না, জনগণের কথা বলতে তো আমরা বাধ্য, সাংবিধানিক ভাবে এই কথা বলতে হবে, আমাদের এই দায়িত্ব আমাদের রয়েছে। সুতরাং প্রয়োজন হলে আমরা আমাদের সেই সংবিধানের প্রদত্ত অধিকারকে আমাদের সামনে রেখে, মাথায় রেখে, সেটাকে ধারণ করে আমরা জনগণকে সাথে করে নিয়ে আগামী দিনে আমাদের সকল শান্তিপূর্ণ কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আগামী 10ই জুনে কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে এখানে ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে, অফিসগুলোতে গিয়ে, দোকানগুলোতে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে আমরা 10ই জুনের প্রোগ্রামে উপস্থিতির জন্য, শান্তিপূর্ণ প্রোগ্রাম সফল করার জন্য সবাইকে আহ্বান জানাবো এবং সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে এবং 10ই জুন সম্পর্কে আমাদের প্রশাসন যে আবেদনপত্র গ্রহণ করেছেন আমরা আশা করব একটা যৌক্তিক সময়ের মধ্যে আমাদের আবেদনপত্রের জবাব তারা আমাদেরকে প্রদান করবেন এবং সেই জবাবে আমরা আশ্বস্ত হতে চাই। এটা তাদের দায়িত্ব, তারা আবেদনপত্র গ্রহণ করেছেন,
তারা যৌক্তিক একটা সময় এমন ভাবে দিবেন আমাদের যেন মঞ্চটা আমরা প্রস্তুত করতে পারি, আমরা যেন মাইকগুলো লাগাতে পারি, আমরা যেন আমাদের নিজস্ব শৃঙ্খলা ব্যবস্থাটা ডেভেলপ করতে পারি। এই দায়িত্ব নিয়েই আমি আপনাদের প্রশাসনের কাছে সরকারের কাছে আহ্বান জানাতে চাই। এটা জামাত ইসলামীর প্রতি কোনো করুণা নয়, এটা জামাত ইসলামীর প্রতি কোনো সহানুভূতি নয়, এটা সংবিধান কর্তৃক প্রদত্ত অধিকারই আমাদের কাছে আমাদের ফিরিয়ে দিতে হবে এবং সেই ফিরিয়ে দেওয়াটা যৌক্তিকপূর্ণ সময়ে আপনারা আমাদের জবাব প্রদান করবেন বলে আজকে ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন আপনাদের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।